প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস পর্যন্ত সতেরো হাজার চারশো একান্ন জন মারা গেছে আক্রান্তের সংখ্যা চার লাখেরও বেশি এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লাখ তিন হাজার সাতশো আটচল্লিশ জন করোনা থেকে সৃষ্ট মহামারী আরও বেগবান হচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বজুড়ে কোভিড নাইন্টিন মহামারীতে প্রতিনিয়ত বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা ভাইরাসটি দ্রুত ছড়াচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সোমবার জেনেভায় সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক জানান যথাযথ পরীক্ষা ও যোগাযোগের কৌশল অবলম্বন করলে এই চিত্র পরিবর্তন করা আক্রান্ত সংখ্যা এক লাখে পৌঁছাতে সাতষট্টি দিন সময় লাগলেও দ্বিতীয় এক লাখ আক্রান্ত হতে সময় লেগেছে এগারো দিন আর তৃতীয় এক লাখ আক্রান্ত হতে সময় লেগেছে মাত্র চার দিন এই ভাইরাস মোকাবিলায় আমাদের আরো জোরালো পদক্ষেপ পদক্ষেপ নিতে হবে সন্দেহভাজনদের পরীক্ষা আক্রান্তদের কোয়ারেন্টিনে রাখা ও তাদের যত্ন নিতে হবে বিশ্বের একশো পঁচানব্বইটি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস যুক্তরাষ্ট্রে নতুন করে মারা গেছে উনত্রিশ জন ইতালিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ছয় ইরানে মারা গেছে এক জন স্পেনে দুই জনের মৃত্যুর পর দেশটিতে চলা জরুরি অবস্থা সময়সীমা আরো পনেরো দিন বাড়ানো হয়েছে থাইল্যান্ডে জরুরি অবস্থা জারি করতে যাচ্ছে সরকার চীনে এই ভাইরাসের প্রাদুর্ভাব কমে যাওয়ায় আটই এপ্রিল থেকে উহানের লকডাউন তুলে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম পাশাপাশি পঁচিশ মার্চ থেকে খুবই প্রদেশে ভ্রমণ নিষেধাজ্ঞা স্থগিত করা হবে এদিকে যুক্তরাষ্ট্রের আরিজোনায় চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজ উদ্যোগে করোনা চিকিৎসায় ক্লোরোকুইন ফসফেট ওষুধ খেয়ে এক ব্যক্তি মারা গেছেন তার স্ত্রীর অবস্থাও গুরুতর করোনাভাইরাস সম্পর্কিত নতুন একটি ওয়েবসাইট চালু করেছে গুগল ভাইরাসের প্রাদুর্ভাব থেকে বাঁচতে সুরক্ষামূলক পরামর্শ ও বিভিন্ন তথ্য পাওয়া যাবে এই ওয়েবসাইটে নাদিয়া তাবাসুম দীপ্ত বার্তাকক্ষ